আসুন আমরা একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কিভাবে রাসায়নিক সার আমাদের প্রাকৃতিক প্রকৃতির বন্ধু কেঁচোকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে একটি গ্লাসে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসে আমরা কিছু ইউরিয়া দানা রেখেছি এবং তার মধ্যে টিউবওয়েলের সাদা পানি, এবং এই পানি মিশ্রিত আরেকটি ফ্রিজে আমরা কিছু কেঁচো, জীবন্ত কেঁচো আমরা রেখে দিয়েছি। এখন আমরা দেখব যে এই ইউরিয়া মিশ্রিত পানি যদি আমরা কেঁচোর গায়ে ঢেলে দেই তাহলে কি হয়। আপনারা দেখছেন যে আমরা পানি ঢালছি, ইউরিয়া মিশ্রিত পানি কেঁচোর উপরে যখন আমরা ঢেলে দিলাম, কিছুক্ষণের মধ্যেই, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানেই আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই কেঁচোগুলো দেখছেন যে তারা নড়াচড়া শুরু করেছে, তারা লাফাচ্ছে, প্রাণে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। কেননা এই ইউরিয়া মিশ্রিত পানি তাদের জন্য বিষের, এটা বিষ পরিণত হয়েছে, এবং আপনি দেখছেন কেঁচোগুলো লাফাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই এরা মারা যাবে এবং এদের গায়ের রং বিবর্ণ হয়ে যাবে এবং এরা সাদা হয়ে জাস্ট মৃত কেঁচোতে পরিণত হবে। এই পরীক্ষা থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে জমিতে প্রকৃতিগতভাবেই আমাদের যে হাজার বছর ধরে লক্ষ কোটি কেঁচো আমাদের জমিতে যেটা থাকছিল বা আছে, সেই জমিতে যখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করছি তখন কিন্তু আসলে এই কেঁচো সহ অন্যান্য যে অণুজীব রয়েছে এবং অন্যান্য যে আমাদের বন্ধু পোকা রয়েছে সেই পোকাগুলোকে মারা যায়, এবং এর ফলে আমরা আমাদের বন্ধুদেরকে হারাচ্ছি। অন্যদিকে আমরা জমিতে যদি এই রাসায়নিক সারের পরিবর্তে যদি আমরা গোবর ব্যবহার করি, কেননা এই কেঁচোর ক্ষেত্রে যদি আমরা বলি কেঁচোর খাবার হচ্ছে গোবর, কেঁচো যদি এই কেঁচোকে আপনি রাসায়নিক সার না দিয়ে যদি এই কেঁচোর উপরে আপনি গোবর দিতেন তাহলে কেঁচো সেই গোবর খেয়ে এখানে বংশ বৃদ্ধি করতো। বলাই বাহুল্য যে একটি কেঁচো হাজার হাজার ডিম পাড়ে এবং এই হাজার হাজার ডিম, এই বংশবৃদ্ধি প্রবলভাবে তারা যে বংশবৃদ্ধি করবে সেটা কিন্তু আমাদের কৃষকের জন্য একটা বিরাট উপকার হতে পারত। এই ছোট্ট পরীক্ষাটি থেকে আমরা নিজেরাই অনুমান করতে পারবো যে আমাদের প্রকৃতি আমরা কিভাবে নিজেদের অজান্তে আমরা ধ্বংস করছি। তাই জমির স্বাস্থ্য যদি ঠিক করতে হয়, জমির মাইক্রো অর্গানিজম বা অণুজীব যদি আমাদেরকে সঠিক রাখতে হয়, এবং আমাদের বন্ধু কেঁচো এবং অন্যান্য পতঙ্গ তাদেরকে যদি আমরা জমিতে জীবন্ত রাখতে চাই, তাহলে আমাদের রাসায়নিক সারের বদলে আমাদের কম্পোস্ট সার ব্যবহার করা উচিত, জমিতে গোবর সার ব্যবহার করা উচিত। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখছি যে গরুর যে প্রস্রাব, এই গরুর প্রস্রাব কিন্তু অত্যন্ত মূল্যবান একটি পদার্থ আমাদের কীটনাশক, জৈব বালাইনাশক তৈরি করবার জন্যে এবং আমাদের জৈব সার তৈরি করার জন্যে এই গরুর প্রস্রাবকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের দেশে অজ্ঞতাবশত এখনও গরুর প্রস্রাব ধরার কোনো ব্যবস্থাপনা নেই, কিন্তু আমরা একটু সহজেই, আমরা একটু চিন্তা করলে, একটু চেষ্টা করলে আমাদের গোয়াল ঘরে একটা নালা বসিয়ে আমরা এখানে প্রস্রাব ধরে রাখতে পারি এবং সেই প্রস্রাব আমরা সংরক্ষণ করে প্রস্রাবের মধ্যে আমরা নিমের পাতা, ভাটি পাতা ইত্যাদি অনেক রকমের পাতা মিশিয়ে আমরা নিজেরাই জৈব বালাইনাশক তৈরি করতে পারি, যা কীটনাশক দমনে সাহায্য করা যায়। কিংবা ওই এই যে আমাদের যে গরুর প্রস্রাব, এই গরুর প্রস্রাবের সঙ্গে আমরা আরও একটু বিশেষ পদ্ধতি আছে, সেই বিশেষ পদ্ধতি প্রয়োগ করে আমরা মাত্র, আমি আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না, যে মাত্র 300 টাকা খরচ করে এক একর জমির জন্যে প্রয়োজনীয় যে জৈব সার, সেই তরল কম্পোস্ট, আমরা যেটা নাম দিয়েছি অমৃত, সেই অমৃত সার তৈরি করা সম্ভব। এইভাবে আমরা কৃষককে অর্থনৈতিকভাবে লাভবান করতে পারি, আমরা জমির স্বাস্থ্য রক্ষা করতে পারি, আমরা প্রকৃতি বান্ধব চাষাবাদ করতে পারি, প্রকৃতিকে আমরা সংরক্ষণ করতে পারি এবং নিরাপদ খাদ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারি। বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।